নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতীয় জনজীবনে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে ভারতীয় রেল। ভারতের অর্থনৈতিক উন্নয়নেও বিরাট ভূমিকা রেখেছে এই রেল ব্যবস্থা। সারা পৃথিবীর মধ্যে রেলপথের বিস্তারের দিক থেকে দেখলে ভারত দ্বিতীয় স্থানে আছে। ভারতের বিশাল জনসংখ্যার কারণে এই রেলের গুরুত্ব আরও বেড়ে যায়। অসংখ্য মানুষকে তাদের কর্মস্থলে, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কাজ দীর্ঘকাল ধরে সুচারুরূপে করে আসছে ভারতীয় রেল। প্রচুর মানুষের রুজি রোজগার অর্থাৎ কর্মসংস্থান যোগায় রেল। ভারতীয় রেলের জনপ্রিয়তার আরও একটি অন্যতম কারণ হল কম খরচে যাতায়াতের সুবিধা। অন্য যানবাহনের থেকে ট্রেনে যাতায়াত অনেক বেশি সাশ্রয়ী। করোনা অতিমারী শুরু হওয়ার পর ট্রেন চলাচলের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়। করোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয় বেশিরভাগ রেল ব্যবস্থা। করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি তা নির্মূল হয়নি। এমত অবস্থায় ভারতীয় রেলকে নিয়ে একটি বিরাট খবর উঠে এলো। খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে যেতে ভালোবাসেন না বাসে চেপে, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে ট্রেন চালানো নিয়ে বিরাট খবর উঠে এলো। তো বন্ধুরা, এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে করোনার জেরে কেবল জরুরি ভিত্তিতেই দূরপাল্লার ট্রেনে ভ্রমণের অনুমতি দিয়েছে ভারতীয় রেল। কয়েকটি স্পেশাল ট্রেন ছাড়া এখনও বন্ধ বহু মেল এক্সপ্রেস প্যাসেঞ্জার। বন্ধ রয়েছে লোকাল ট্রেনও, যদিও স্টাফ স্পেশাল লোকাল ট্রেনের ভিড় নজরে এসেছে। আর এবার ট্রেনের কামরায় তাই করোনার সংক্রমণ রুখতে নতুন প্রযুক্তি নিয়ে এলো ভারতীয় রেল। ট্রেনের কামরা করোনামুক্ত রাখতে আল্ট্রাভায়োলেট সি বা UVC প্রযুক্তির ব্যবহার করছে নর্দার্ন রেলওয়ে। ICMR ইতিমধ্যেই নয়া প্রযুক্তিকে স্বীকৃতি দিয়েছে। এর ফলে প্রায় 99.99% আটকানো যাবে করোনা। বর্তমানে শুধু লখনৌ থেকে নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেসের মধ্যেই এই প্রযুক্তি চালু করা হয়েছে, যদিও খুব শীঘ্রই অন্যান্য ডিভিশনেও এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছে রেল। রিমোট দ্বারা নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে আল্ট্রাভায়োলেট সি UVC প্রযুক্তির ব্যবহার করা হয়। ট্রেনের কামরায় যাত্রী প্রবেশ করা মাত্র আল্ট্রাভায়োলেট সি ক্যাটাগরির রশ্মি বিকিরণের মাধ্যমে করোনা দূর করে রোবটটি। রেলের আধিকারিকদের মতে, গবেষণাগারে দীর্ঘদিন পরীক্ষা চালানোর পর এই প্রযুক্তি আনা হয়। দেখা গিয়েছে এর ফলে শতকরা 99% জীবাণু মারা যায়। মানবদেহে এর প্রয়োগ ক্ষতিকারক নয় বলেই জানাচ্ছেন তারা। তবে একই প্রযুক্তি এর আগে ব্যবহার করেছে এয়ার ইন্ডিয়াও। বিভিন্ন হাসপাতালেও চালু হয়েছে এই ব্যবস্থা। তবে যাত্রী সাধারণকে করোনার প্রোটোকল মেনেই ট্রেনে চড়তে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে যেতে ভালোবাসেন না বাসে চেপে, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।